বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনাতে লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি এখন কি পর্যায়ে আছে? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গত কয়েক দিনের তুলনায় কিন্তু আজকে আমরা দেখেছি বন্যার যে অবস্থা, যে পরিস্থিতি, সেটি উন্নতি হয়েছে। যদিও গত রাত প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আবারও পানি 2 থেকে 3 ইঞ্চি পানি বেড়েছে। অর্থাৎ যেই পরিমাণ পানি নামার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত নামতে পারছে না। অর্থাৎ বিভিন্ন স্থানে কিন্তু আমরা এখনও দেখেছি যে জলাবদ্ধতা বা বন্যার পানি হাঁটু পরিমাণ রয়েছে। তবে আমি এখন যেখানে রয়েছি এটি শহরের বিসিক শিল্পনগরী এলাকায়। এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত যে বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বাসাবাড়ি রয়েছে, সেগুলো কিন্তু হাতের উপরে পানি রয়েছে। অর্থাৎ এখানে মানুষের যে দুর্ভোগ সেটি একদম খারাপ, পাশাপাশি যে উৎপাদন যে বিষয়গুলো সেগুলো ব্যাহত হচ্ছে। অনেক কারখানার ভিতরে যে পানি ঢোকার কারণে উৎপাদন হচ্ছে না ঠিকমতো, যে বিভিন্ন গ্যাস বা বিদ্যুতের লাইনও সমস্যা করছে। এতে করে এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা অনেক লোকসানের মধ্যে পড়েছেন। একই অবস্থা কিন্তু লক্ষ্মীপুরের যে 5টি উপজেলার 7টি পৌরসভার প্রায় যে 58টি ইউনিয়ন রয়েছে, সে বেশিরভাগ ইউনিয়ন এখন আমরা দেখেছি যে সেগুলো পানির নিচে তলিয়ে রয়েছে। অর্থাৎ পানি যেভাবে নামছে ধীরগতিতে, সেটি কিন্তু একদম ধীরগতিতে নামছে। যদি দ্রুত সময়ের মধ্যে পানি অপসারণ করা না যায় বা এই যে খালগুলো অপসারণ করা না হয়, তাহলে কিন্তু যে মানুষের যে জলাবদ্ধতা, যে দুর্ভোগ, সেটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে এমনকি এখানকার পানি উন্নয়ন বোর্ড বা স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। তারা ইতিমধ্যে বিভিন্ন খালগুলোর মধ্যে যে বাঁধ রয়েছে সেগুলো কেটে দিচ্ছেন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। কিন্তু এরপরও কিন্তু প্রায় 2500-এর মতো বিভিন্ন 110টি খালের মধ্যে 2500-এর মতো বাঁধ রয়েছে। এই বাঁধগুলো ইতিমধ্যে বেশ কয়েকটি বাঁধ কেটে দেওয়া হয়েছে, বাকিটাও কেটবে। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানিয়েছি যে লক্ষ্মীপুরে প্রায় যে কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছেন এবং গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে মানুষ তারা কিন্তু আশ্রয়কেন্দ্র যাচ্ছেন। এখন পর্যন্ত প্রায় যে 32,000 মানুষ কিন্তু আশ্রয় নিয়েছেন, যদিও 50,000 মানুষ এর আগে আশ্রয়কেন্দ্র ছিল। অর্থাৎ 18,000 মতো মানুষ কিন্তু ইতিমধ্যে 2 দিন আগে তারা গতকাল থেকে আজ পর্যন্ত তারা বাড়িতে ফিরেছেন। অর্থাৎ যত দিন যাচ্ছে তত কিন্তু পরিস্থিতি উন্নতি হচ্ছে, পানিও কমছে। তবে যে পরিমাণ পানি নামার কথা সেটি নামছে না, এতে করে মানুষের যে দুর্ভোগ সেটি হচ্ছে। কিন্তু ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্য অনুযায়ী যদি বলি, এ পর্যন্ত লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলার 7টি পৌরসভা 5.5 লাখ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা কিন্তু বসত বাড়ি থেকে অন্যান্য যে খাতগুলো রয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। 18,000 মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে এই ঘরবাড়ি হারা মানুষগুলো কিন্তু তাদের যে কষ্টে দিন কাটছে, তারা কিভাবে সামনে তাদের এই ঘরগুলো মেরামত করবে বা সংস্কার করে তারা স্বাভাবিক জীবন ফিরে যাবে এমনকি তারা দুশ্চিন্তায় রয়েছেন। তারা সংগ্রাম করছেন, প্রতিনিয়ত সংগ্রাম করছেন পানির সাথে, প্রতিনিয়ত সংগ্রাম করছেন জীবন কর্মের সাথে। কিন্তু আসলে দীর্ঘদিন ধরে তারা কর্মহীন থাকার কারণে সংসারে তারা যে ছেলে সন্তান রয়েছে তাদেরকে নিয়ে তারা কিন্তু অনেক কষ্টে রয়েছেন, এমনকি অনেক পরিবারের সাথে কথা বলছি তারা জানিয়েছেন। তবে আমরা দেখেছি এই ভয়াবহ বন্যা লক্ষ্মীপুরে, যে বন্যার কারণে মানুষের একদিকে যে জনজীবন বিপর্যস্ত হয়েছে, অন্যদিকে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো পানি উঠার কারণে বন্ধ রয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এতে করে যে অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সামনে যে সিলেবাস রয়েছে সেগুলো শেষ না করতে পারলে যে ছেলেমেয়েরা কীভাবে পড়ালেখা শেষ করবে, এমনকি শিক্ষার্থী বা অভিভাবক শিক্ষকরা কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, আবারও স্কুল যে মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো শিক্ষার্থীদের মুখ যে পদচারণা মুখরিত হবে এমনটি আশা করছেন এখানকার এলাকাবাসী। আব্বাস হোসেন, আপনি সাথেই থাকবেন। এবার খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাচ্ছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, এখানে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে আগে, কিন্তু যে ক্ষয়ক্ষতি গুলো বা বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেটা কিন্তু এখনো পর্যন্ত মানুষের বুঝতে পারেনি। এখানে যদি ক্ষয়ক্ষতি বিষয়টা বলতে আপনাকে, খাগড়াছড়ি পানছড়ি যে আঞ্চলিক সড়ক রয়েছে সড়ক জনপদ বিভাগের আওতাধীন, কিন্তু একটি জায়গায় গিরিফুল নামক একটি জায়গায়, সেখানে অন্তত 100 থেকে 150 মিটার একটা অংশ কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে, যে টেঙ্গি নদীতে বিলীন হয়েছে, যে কারণে আসলে এই সড়কটি এখন ইতিমধ্যে শঙ্কার মধ্যে পড়েছে। যদি কোনো কারণে আসলে এর মধ্যে আবার নতুন করে বন্যা বা আবার ভাঙন তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু পানছড়ির সাথে খাগড়াছড়ির যে সড়ক যোগাযোগ সেটি একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং সেটা নিয়ে আমরা গতকালকে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে এখানে যে নদীর যে অংশটি ভাঙনের শিকার হয়েছে, যেখানে আসলে সড়কটি
ইতিমধ্যে শঙ্কা তৈরি হয়েছে বিলীন হওয়ার, সেখানে কিন্তু মেরামতের জন্য অনুরোধ করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টা বলছে, তারা এখানে একটা ইতিমধ্যে তাদের একটা প্রকল্প চলমান আছে, যদিও সেটি আরো আগে করার কথা ছিল, কিন্তু এটা তাড়াতাড়ি না করার কারণে কিন্তু এই ভাঙনের সৃষ্টি হয়েছে। একইভাবে খাগড়াছড়ির আমরা দেখেছি 107 কিলোমিটার গ্রামীণ সড়ক কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে, যে সড়ক যোগাযোগ সেখানেও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। খাগড়াছড়ির দিঘিনালা থেকে নুনচরের যে যোগাযোগ সেটা কিন্তু বন্ধ। খাগড়াছড়ি কবাখালী ঘাটপাড় যে এলাকায় রয়েছে সেখানে প্রায় 20 মিটারের মতো গ্রামীণ যে সড়ক সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং আমি যদি আপনাকে কৃষির ক্ষয়ক্ষতিটা জানাতে চাই, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কৃষিক্ষেত্রে। ইতিমধ্যে 2000 হেক্টর যে আমনের যে চারা এবং একই সাথে এখানে সবজি ক্ষেত বা যে আউশ সেটি কিন্তু বিনষ্ট হয়েছে। এবং বন্যা পরবর্তী সময় আমরা যেটা দেখছি যে চর্মরোগ সহ পানিবাহিত যে রোগগুলো রয়েছে সেটার প্রাদুর্ভাব কিন্তু দেখা দিয়েছে। এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বেসরকারি উদ্যোগে কিন্তু বিভিন্ন জায়গাতে মেডিকেল ক্যাম্প দেওয়া হচ্ছে, তারপরেও আমরা দেখেছি হাসপাতালগুলোতে প্রচুর পরিমাণে রোগীর চাপ, বিশেষ করে পানিবাহিত যে রোগগুলো রয়েছে বন্যা পরিবর্তনের সময়ে সেগুলোর প্রকোপ কিন্তু সবগুলো জায়গাতে দেখা যাচ্ছে। একই সাথে খাগড়াছড়িতে আপনি জানেন বেশ কিছু জায়গায় মৎস্য খাতের বড় ধরনের ক্ষতি হয়েছে, এবং একই সাথে কলা সহ পেঁপে সহ বিভিন্ন যে বাগানগুলো রয়েছে সেখানে কিন্তু পানি ঢুকে থাকার কারণে প্রায় 3 থেকে 4 দিন পানি স্থায়ী হওয়ার কারণে কিন্তু বেশ কিছু বাগান একেবারে বিনষ্ট হয়ে গেছে। তবে এখন মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। কৃষি বিভাগ থেকে গতকালকেও কিন্তু বেশ কিছু জায়গায় সার সহ বীজ সহ বিভিন্ন প্রণোদনা সেটা দেওয়া হচ্ছে। তবে কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রণোদন তাদের ক্ষতি হয়েছে সে তুলনায় কিন্তু প্রণোদনার যে পরিমাণ সেটি খুবই কম। তবে এখানে সড়ক যোগাযোগগুলো যাতে স্বাভাবিক রাখা যায় সেই জায়গা থেকে কিন্তু এখানে স্থানীয়রা দাবি জানিয়েছে দ্রুত সময়ে সেগুলো মেরামত করার জন্য। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি তা নিয়ে সবশেষ। খাগড়াছড়ি লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।